মোর কলতা দিয়ে অনটন ডঙ্গে দেখ আউরি যাবে গহি অন ঠিকই বুঝবি তার নামটা জামাই এক বালা নাই বালা নাই সে কান্দা কাঞ্চে মোর বিরাগে অনরে খাইলে কি নি সাহেব লাই আচ্ছা তো বড় জন তো কষ্ট করন না আল্লাহ এত কষ্ট না করায় আল্লাহ লয়ে গেলে তো আরো ভালো হইতো আরে বালা থাকতে বউ ভোলায় আর কত খেদমত করছে অঙ্গাকে আর মান সম্মান দেয় না বেগুনার রতের উপরে খাইছে দেশের গুলজার ঘুরে জার গো জার গো জার গো জার গো উমা কোথা কোথা তো দুনিয়ার কথা বেজ্ঞান কর গার কুল বেজ্ঞান নরম গেছে মোর কুল তো দেখে অনটন ডঞ্জ এরে আজ সমাজ তলে কি গামেন কোনে করে তোর খেদমত এ কোনে করে এ আয়ত করি খায় আধা কেজি কাঁচন লাগে আর হাই তিন কেজি ইস বে আদরে বত বত লবনে টিকা আয় ন দিলে তুমি খাইতা এই জারগো 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 নাসির কিনা জারগো রে এত খোড়া কিল্লে দে রে আগে তোর আব্বা দিন না খানা খাইয়েন আধা কেজি খাই আর এক কেজি খাই তুই কি তোর বাপের গোবাই তো না নিয়ে আরে খাব রে নে এখন তো আজ সম্পত্তি তুই না না খাইয়ে এরপরে এটা ঘোড়া কিল্লে দে আরে তুই আরে এটা কিছু বুঝিয়েন না তুই আর পয়সাবে খালি আরে রান্দি রান্দি দে আরে এগাছে না হুম হাদিন কালে আর বদনাম 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 আর করলে আর কোনো কিছু নাম নাই তো আলে বই বই খাদমত করতাম খাদমত করতাম তোর শরম লাগে না হ্যাঁ এত বউ কবি কেন গো হ্যাঁ মুদি যায় তো কাঁচা কাঁচা বউ কবি বারণ এ মরব বউ কবি গাইতে গাইতে আর আর কোনো কাম ধান্দা নাই তো খালি খেদমত করতাম খেদমত বুঝবি বুঝবি বয়সের জানে যাত ব্যাগ হাওরি যাবে গহি অনেক ঠিকই বুঝবি আচ্ছা হন চিল্লাচ্ছা এমি আয় কি লেহে মুঝে গিল উনে সা তুই এমি আয় এন্দি বয় বলে কিয়া সাই হাতে গাছ দে জন কর আছে জন উড়ান উড়ান এ আল্লাহ রে দেশা হাতে গাছ দেশা তোর লগে আজ সংসার হয়েছে আজ যা 43 বছর এই 43 বছরের ভিতরে তোর আইন মন মতো সেচি হয়েছে 2019 সালের শেষের দিকে এরপরে তোরে আর আমাইতে মারিন আর বলে কুলাইন মারা মারি লই কত বেজাল হয়েছে কত র কথা গাড়াগাড়ি হয়েছে তোর বাপের কুল্লা গুণ আই পিছে টিছে আর করছে এরপরে তুই আরে সাড়ে দি যসন আইন তোরে সাড়ে দিন কিলে দিন কারণ আন্ডা জামাইব একটা মিল মহব্বত আছে যত কিছু খেট খেড়স খেট খেড়স আবার কিন্তু আই আর খেত মতো কর মিল মহব্বত না থাকলে তো হইতো না বুঝছ না তুই যাই হোক বাবুরে একসাথে 43 বছর সংসার করছি ভুল টুল তো আরো থাকতো আরে আয় মনে হয় বেশি দিন বাঁচতেন না তুই আরে মাফ গাছ করে দিস তোর আল্লাহ দোয়াই লাগে বকে না কিন্তু আচ্ছা সমা শুনি আচ্ছা ইয়া ওই হাতাঙ্গে তল্লি যে হালকি গাছে কেন উল্টে দেশে ইরব কে আগে দুনিয়ার কথা ব্যাক কর হালকি গিলে উল্টে তো রে কত কথা করে যাসা উল্টে দেশা তো বাসল কি তুই জাননে Yes, last, last, laka, fuya, wudu, pilaka, heria, ইয়া ভাইয়া রে কি অবস্থা রে ভাইয়া ভালো আছে নে আহারে আতে তো লাগে দোনো গায়ে কেটে এনে উড়ি যাবো গো তোর ভাইয়া আনার কি অবস্থা আরে বোন রে বালা নাই বালা নাই ব্যাগ কাম্বার আরে মাফ করে দিস বেশি দিন বাঁচতাম না ও ভাইয়া মাপ তো আমি অন্যের কাছে সাবেল লাই আছি কার আগে কোন যাগো কোন জানে ও তো আর নিয়ম মতো তুমি সে না আরো অবস্থায় তো ভালো লাগে না আমি অত অঙ্গা এটা তুমি জামো যাই কাটতলে হয়তো আর নিয়ম সাটকি যাব কোন যায় না কথা বুঝুন না আর ভাইয়া রে কোন কথা বে আদবি মাফ আই হয়তো কইলে মারি আর গুনে মাফ করন লাগতো না ও গুন গান তার কথা কমু আর আন্দার মা বাপের কথা কইয়ের আরি বাবুরানের তো শুনতে খারাপ লাগলো এটাই হাসা কথা আন্দার মা বাপের বদুয়ায় অত কান্দারে সাবাল আছে পড়া শিশুর আসলেন যে আরে আন্দার মা যে কান্দা কাঁচে মরবের আগেও আন্দারে খালি কিনি সাহেবের লাই আন্নে তো ওই টিয়ার লোভ হয়ে গেছেন গো আন্নেও আর আইয়েন না
পরে তো আন্দর মাগা মরি গেছে গো এ অদ্দ খেগানের বদুয়ায় বদুয়ায় অন্য সার খারো গেছে যাই হোক বাবুরে দোয়া করি আল্লাহর বন্দা আল্লাহ সহি সালামতে তুলি লই যাক মা বাপেরে আসলে কষ্ট দিকেও ভালো থাকতে হারে না মা দোয়া তো লাগার কবুল হয়ে গেছে রে আরি পরমা করে তোরা কোন গন্ডে আসছ রে আরি পর বাপ তো লাগা সারে গেছে এই যাই দিন কাল কটুয়া বেশি দিন বাইছি না তো তিয়া বাইল করি সেকেন্ড কিডনি গেল আগনে কোন রকম বাঁচি আসস কিডনি এবে এনে একলা তিমারে কিডনি মিডনি লাইলাম যাই রে তুন ইয়ে তো দেখি রনলর জিয়াটা আছে তো আই তো করে মরে গেছে আচ্ছা ভাইয়া আনে আরে মাফ করে দি হাত লাগাইছে হাত লাগাইছে ধাক্কা দি মজুরি দাঁত আচ্ছা ভাইয়া মাফ করে দিয়ে না আরে কেন মনে তো কিছু রাখিস না আরে রে যাই হোক তুমি আছে একবার গেছে আয় কেন কিসে কিলে বল এটা তুমি কোন ইমি আই যা হোক কেন করে গিলে কথা করে আবার আন্দাজি বইয়েছা আব্বাতে ভালো লাগবো আন্দাজি বই সুযোগ রাখছেন নি আজ 10-12 দিন তো কষ্ট করেন না আবার কোন কাছে যাইতাম কি কমে এটা তুমি কোন উনি রাই যাই যাবেন তার না এনে করে কথা করছে আছে সিলরে গিলে বলা দুঃখে বিটা তোরা আব্বা হওয়া লেখা গিলে করাইছি নি টেঁয়া খরচ করে কন্ডে আনে এত টেঁয়া খরচ করি তুবু আলাইছে আন্নে টন্টে না থাকতে জায়গা কেন হিসাব করি তুই জানো আর দিয়ে কেন আন্ডা বেজাল উঠতাম না অন সময় আছে অন সময় আছে জায়গা কেন তাতে ঠিক করি তুই জান আরে উদ্রে জায়গা সম্পত্তি জিনলি রে বাপ মরে যার গো বাপের কোন খবর নাই জায়গা জায়গা করারে আনে রেখা বলে লাভ আছে নি অত আগে ঢুকবো ঘর তুমি বাড়ি সামান্য নাই এই খবরে লাভ আছে ইমুত না এলো আরিফ রে ইমুত না এলো আরিফ রে খালি আরিফ আর আরিফ কিন্তু গুয়া ঘর তো আরিফের নাম নাই আছে কি হ্যাঁ আজি মোহাম্মদ সেলিম সাইড ডিসিম জায়গা বেশি ওষুধ খরচ চালাইছেন তো কি লাভ হয়েছে যে রুগী এ রুগী রয়েছেন আগে দিয়ে আন্ডার সাইড ডিসিম কমে গেছে কই দলিলিতে যদি আর নাম দেখতো তাও তো মনে বুঝ দিতে মারতাম ইমুইয়া না হিমুইয়া না মরে না মরলে তো যাই কবর দিয়ে আজারই যেতাম কই